ফুরফুরা শরীফ থেকে ধর্মতলা পর্যন্ত ঐতিহাসিক লং মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বুধবার সেই লং মার্চ দুপুরে হাওড়া টিকিয়াপাড়ার কাছে এসে পৌঁছয়। সেখান থেকে আবার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড নন ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের তরফ থেকে এই লং মার্চের আয়োজন করা হয়। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নিয়োগের ঘোষণা করেও তিনি তা পালন করতে পারেননি। ও দাদা একটু ছড়ো।